আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ক্ষুদ্রতম প্রতিষ্ঠানেও আগামীকাল থেকে কার্যকর হচ্ছে ন্যূনতম মজুরি 1500 রিঙ্গিত। সিঙ্গাপুরের আদলে কর্মীদের মজুরি মডেলের পথে মালয়েশিয়া এখনও চূড়ান্ত নয় বললেন মন্ত্রী। রেমিটেন্সের পালে হাওয়া, আবারও আশা জাগাচ্ছে দেশের অর্থনীতিতে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পাশাপাশি এখন দেশে থেকেও নিজ নামে ট্রাভেল এজেন্সি খোলার সুযোগ দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। প্রয়োজনীয় তথ্য দিন আর হয়ে যান জামানত ছাড়াই নিজের নামে ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী। এনজেড ওয়ার্ল্ড বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। গত বছরের মে মাসেই মালয়েশিয়ার প্রায় সকল খাতের কর্মীদের বেতন 1200 রিঙ্গিত থেকে উন্নীত করা হয় 1500 রিঙ্গিতে। তবে তখন 5 জনের কম কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের কর্মীদের বেতন তখন বৃদ্ধি করা হয়নি। কথা ছিল তা কার্যকর হবে এবছরের 1 জানুয়ারি থেকে। তবে নিয়োগকর্তাদের নানা টালবাহানার দরুন সরকার আরও 6 মাস সময় বৃদ্ধি করে কার্যকরের মেয়াদ বাড়ায় 1 জুলাই পর্যন্ত। অর্থাৎ আগামীকাল থেকে 5 জনের কম কর্মচারী রয়েছে এমন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদেরও এই 1500 রিঙ্গিত ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে। এমন প্রতিষ্ঠানে কাজ করেন কর্মীরা চলতি মাস থেকেই নতুন এই মজুরি কাঠামোর অধীনে আসবেন। মানব সম্পদ মন্ত্রী বিশ্বিপ কুমার এর আগে জানিয়েছিলেন সরকার তাদের কর্মীদের জন্য নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার জন্য সেই বিভাগে নিয়োগকর্তাদের প্রস্তুতি বিবেচনার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকার বিভিন্ন অংশীজনদের মতামত বিবেচনা করার পর বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যারা আগামী বছর অর্থনৈতিক এবং আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে শঙ্কা করা হয়েছিল। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বিশ্বিপ কুমার বলেছেন, প্রগতিশীল মজুরি মডেলটি বাস্তবায়নের উপযুক্ততা বিশ্লেষণ করার লক্ষ্যে ন্যাশনাল ইকোনমিক অ্যাকশন কাউন্সিলে পেশ করা হবে। সিঙ্গাপুরের আদলে তৈরি এই নতুন মজুরি মডেল যদি মালয়েশিয়াতে বাস্তবায়ন হয় তাহলে এতে প্রভূত উপকার ভোগে হবেন দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। এমনটাই বলছেন দেশটিতে অভিবাসন এবং অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে মজুরি মডেলের ফলে মালয়েশিয়াতে আমূল পরিবর্তিত হবে কর্মীদের মজুরি প্রদানের ব্যবস্থাপনাকে। প্রতি 2 বছর অন্তরন্তর বেতন বৃদ্ধির নিয়ম অন্তর্ভুক্ত হবে নতুন এই মজুরি কাঠামোতে। তবে শিবকুমার এখনও এই মজুরি মডেলকে চূড়ান্ত হিসেবে নিশ্চিত করতে পারেননি। এক বিবৃতিতে মানব সম্পদ মন্ত্রী বলেছেন, বেতন মডেল পর্যালোচনা করবেন নাকি দেশে বিদ্যমান বেতন ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে কোনো বিকল্প খুঁজবেন তাও সিদ্ধান্ত নিতে হবে। সরকার এখনও এই নতুন মজুরি মডেলটি ব্যবহার করবে কিনা তা চূড়ান্ত করতে পারেনি। তিনি বলেন, প্রস্তাবিত প্রগতিশীল মজুরি মডেলের বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। গত বুধবার দেশের অর্থনীতি বিষয়ক মন্ত্রী রাফিজির আমলি অবশ্য জানিয়েছিলেন, প্রগতিশীল মজুরি নীতিতে অর্থনীতি মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের দ্বারা তৈরি নীতিপত্র আগস্টে ন্যাশনাল ইকোনমিক অ্যাকশন কাউন্সিলে উপস্থাপন করা হবে। রাফিজি জানান, কর্মীদের মজুরি আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি আরও ভালো আয়ের দিকে চালনা করা এই নীতির লক্ষ্য। শিবকুমার বলেন, অন্যান্য বিষয়ের মধ্যে প্রগতিশীল মজুরি মডেলটি 2005 সাল থেকে মালয়েশিয়ার শিল্প সম্পর্কিত বিভাগ দ্বারা প্রচারিত উৎপাদনশীলতা যুক্ত মজুরি ব্যবস্থার পাশাপাশি উভয় পক্ষের সুবিধা সমাধান খুঁজে পেতে সহায়তা করতে সক্ষম হবে। তিনি বলেন, সিঙ্গাপুর গত 5 বছর ধরে একটি সমীক্ষা চালানোর পর একটি প্রগতিশীল মজুরি মডেল বাস্তবায়ন করেছে এবং মজুরি মডেলটি শুধুমাত্র 3টি উপখাতে প্রয়োগ করা হয়েছে। ইতোমধ্যে শিবকুমার জানিয়েছেন, সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি প্রতি 2 বছর অন্তত একবার পর্যালোচনা করা হবে। মজুরি নির্ধারণে সরকারের উদ্দেশ্য হল কর্মচারীরা একটি বেতন পাবে যা তাদের কাজের উৎপাদনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং নিয়োগকর্তা উচ্চ উৎপাদনশীলতা এবং মুনাফা নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, সরকার কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের সুবিধার জন্য অন্যান্য বেতন মডেলের উপযুক্ততা বিবেচনা করে দেখবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতি যখন সংকটে পড়েছে তখন গত কয়েক মাসের তুলনায় বেশি পরিমাণে রেমিটেন্স আসার খবর নতুন করে আশা জাগাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছরের জুন মাসে প্রথম 25 দিনে
প্রবাসীরা $202 কোটি দেশে পাঠিয়েছেন। এটি গত বছরের একই মাসের প্রথম 23 দিনের তুলনায় 57% বেশি। গত বছরের জুনের রেমিটেন্স এসেছিল $128 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি মাসে পাওয়ার রেমিটেন্স গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ। জুন মাসের বাকি 5 তীরে রেমিটেন্স প্রবাহ কিছুটা বাড়লে 2 বছরের মধ্যে এটি হবে 1 মাসের সর্বোচ্চ প্রবাসী আয়। গত 22-23 অর্থ বছরে 1 জুলাই থেকে 25 জুন পর্যন্ত প্রবাসী আয় এসেছে $2,143 কোটি, যা আগের অর্থ বছরের তুলনায় 4.6% বেশি। গত অর্থ বছরে প্রবাসীদের পাঠানো $2,103 কোটিকে ছাড়িয়ে গেছে এবছর। সাধারণভাবে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মতো বড় অনুষ্ঠানের আগে রেমিটেন্স বেড়ে যায়, কারণ প্রবাসীরা দেশে পরিবারের ঈদ উদযাপনের জন্য বেশি পরিমাণ অর্থ পাঠান। গতকাল দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা।